মুর্শিদাবাদের রানীনগরে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। গতকাল রাত থেকে যেখানে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল রানীনগরে অধীর চৌধুরীর সভা ছিল, সভায় যাওয়ার পথে কয়েকজন কংগ্রেস কর্মীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন যে ছবি গতকাল রাতের উঠে এসেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। গতকালই রানীনগরে অধীর চৌধুরীর সভা ছিল, সেই সভায় যাওয়ার পথে কয়েকজন কংগ্রেস কর্মীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই তৃণমূল কর্মীদের দলীয় কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে, গোটা অভিযোগ নিয়ে শুনুন। ওখানটাই যারা সভা থেকে ফিরছিল তারা থানার সামনে জড়ো হয়, এবং তারা যখন জড়ো হয় তখন যে মিছিলটা আসতে পারেনি সেই মিছিলের লোকজন ওখানে থাকে, তাদের কাছে শুনতে থাকে যে একটা মিছিল তারা শান্তিপূর্ণভাবে নিয়ে আসে, তাদের উপরে পুলিশের হামলা, তখন তারাও সেখানে উত্তেজিত হয়। আমরা কখনোই আমাদের কোনো লোক যদি ভুল করে থাকে তাকে আমরা ডিফেন্ড করছি না, তাকে আমরা তার হয়ে কোনো কথা বলছি না, কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত পুলিশের পক্ষ থেকে। তাহলেই পুলিশ বুঝতে পারবে এই ঘটনার সূত্রপাত, পুলিশের যান নিয়ন্ত্রণ করার ভুলের কারণে। বোনাস মিটিং হবে আগামী 14 সেপ্টেম্বর, কিন্তু বোনাস মিটিংয়ের পূর্বেই বাগান কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে যে এবার বেশি বোনাস দিতে পারবে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে, বরাবরই একটি ভালো বাগান বলে পরিচিত এই আটিয়াবাড়ি চা বাগান, এই বাগান কর্তৃপক্ষ বাগানে নোটিশ দিয়েছে যে তারা বেশি বোনাস দিতে পারবে না। শ্রমিক পক্ষের দাবি তাদের কিন্তু 20% বোনাস লাগবে, কিন্তু তার পূর্বেই বাগান কর্তৃপক্ষ কিন্তু একটা নোটিশ দিয়ে দিল। এই নিয়ে কিন্তু শ্রমিক মহলে কিন্তু একটি চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন আলিপুরদুয়ার জেলা হাটিবাড়ি চা বাগানে এই বাগানে যে তৃণমূলের ট্রেড ইউনিয়ন রয়েছে তারা কিন্তু গেট মিটিং করে বিভিন্ন দাবিতে, এবং পরবর্তীতে দেখা যায় যে বাগানের যে সিনিয়র ম্যানেজার রয়েছে এবং অন্য অন্য ম্যানেজার রয়েছে তারা কিন্তু বাগান ছেড়ে চলে গিয়েছে। বর্তমানে কিন্তু শ্রমিকরা কিন্তু যারা শ্রমিক নেতৃত্বরা রয়েছে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু একটা অনিশ্চিতের মধ্যে রয়েছে। আলিপুরদুয়ার জেলার এই হাটিবাড়ি থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচিত্রা চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।